ولو أنهم وردوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله دائماً مهربان معبود الله رب العالمين কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের আজকের এই মোবারক জুমাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আমাদেরকে আগে ভাগে আসার বর্ষার তৌফিক যোগ্যতা সুস্থতা এরকম মোবারক রমাদান আমাদেরকে নসিব করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারই শেখানো বাক্যে কালেমাতুর শুকর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ফ্যানটার সুইচ যদি কেউ চিনে থাকেন তাহলে এখানে বন্ধ করে দেন এই মাঝে সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বড় বেশি কৃতজ্ঞ যে রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারক মাস দান করেছেন এরকম একটি মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য সময় দিয়েছেন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস অত্যন্ত মূল্যবান একটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস প্রিয় ভাইরা আমরা অনেকেই খেয়াল করলে হয়তো দেখতে পাই অথবা অনেকে খেয়াল করি না আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম যে আমাদের প্রতি ফরজ করেছেন সিয়াম ফরজের কারণ আল্লাহ বলেছেন তাকওয়া হাসিল করা লাআল্লাকুম তাত্তাকুন
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষায়িত করেছেন আল্লাহ বলছেন রমাদানকে দেওয়া হলো কোরআনের জন্য আর সিয়ামকে ফরজ করা হলো তাকওয়ার জন্য তাহলে রমাদানের একটা আলাদা উদ্দেশ্য আছে সিয়ামের একটা আলাদা উদ্দেশ্য আছে সিয়াম রমাদানে আসছে কিন্তু কোরআনুল কারীম আবার সেই রমাদানে আসছে সিয়ামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা রমাদানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা কিন্তু এই সিয়াম আর রমাদান একসাথে প্যাকেজ হয়েছে এই জন্য যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করে তাকওয়া হাসিল করতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন অনুযায়ী কোরআন ছাড়া তার কোনো উপায় নাই দুনিয়াতে যত মানুষ আমাদের ঈমানদারেরা আছেন এই ঈমানদারদের মধ্যে যারা অপকর্ম করে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার বাইরে কাজ বাজ করি আমরা এই মানুষগুলো ম্যাক্সিমামই জীবনে অল্প দিনের জন্য হলেও দুই এক বছরের জন্য হলেও সিয়াম পালন করে নাই অথচ ঈমানদার নিজেকে আল্লাহর বান্দা ঘোষণা করে এরকম মানুষজন পাওয়া কঠিন আছে কিছু না কিছু সিয়াম পালন করে কিন্তু আমরা যদি হিসাব করে দেখি তাহলে ওই সিয়াম পালনকারী মুসলমান সে যদি বিভিন্ন জায়গায় থাকে সেই মানুষই দুর্নীতি করে সেই মানুষই দুই নম্বর করে সেই মানুষই ওজনে ফাঁকি দেয় সেই মানুষই বাড়ির সানসেটটা একটু ঠেলে সেই মানুষই সরকারের জমি একটু দখল করতে চায় সেই মানুষই বোনকে ধোকা দিচ্ছে সেই মানুষই বউকে গালি দেয় সেই মানুষ অন্যায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে প্রকৃতার্থে তাকওয়া অর্জন করলে এইগুলো তো একটাও হওয়ার কথা নয় হয় কেন হয় এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের একটা পদ্ধতি নিয়েছে কিন্তু আল্লাহর প্রেসক্রিপশন নেয় নাই কোরআন ছাড়া রমাদান এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাহীন রমাদান কোরআন যুক্ত রমাদান এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশনকৃত রমাদান ঠিক কি না মসজিদের মধ্যে আসে জহির ভাই তেলাওয়াত করে উনি চমৎকার করে শুনে ওয়াইলুল লিল মুতাফফিফিন শোনার পরে বাইরে যায় বলে এমন তেলাওয়াত কলিজাতে আজকে ঠান্ডা বানাইছে তারাবি মানে কি এত ধীর স্থির এত চমৎকার এরকম কারি হয় না কিন্তু যাই দোকানের মধ্যে বসেই মসুরের ডাল যেগুলা দেশি বিদেশি সব মিস করা আছে দুই নম্বর ডাল এক নম্বর বলে চালায় দিচ্ছে অথচ জানেই না যে জহির ভাই কি তেলাওয়াত করছিল উনি বলছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওজনের পাল্লা আর নিকতির পাল্লা এই দুইটা মিজানের পাল্লা যদি কম বেশি হয় মানুষকে যদি ধোকা দাও দুই নম্বর যদি করো যেই তরমুজ কিনে আনো 20 টাকা কেজি ওই তরমুজ দারুসসালামে নিয়ে এসে বিক্রি করো 60 টাকা কেজি আছে না না কিভাবে এই লোকনা রোজাদার এই লোকনা রোজা রাখছে আল্লাহকে ভয় করছে তার মানে ওই লোকের সিয়ামের মানে সে বুঝলেও কোরআনহীন সিয়াম হওয়ার কারণে ওই ব্যক্তি রোজা থেকে পূর্ণাঙ্গ ফায়দা পায় না সমাজ পূর্ণাঙ্গ ফায়দা পায় না এই জন্য যাদের রমাদান কোরআনের সাথে আছে কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআনুল কারিমের মধ্যে যে বিধান আছে ওইগুলো নিজের জীবনে আত্মস্ত করতে হবে এইটার সাথে যাদের রমাজান 5টা রমাজান এরকম পার হলে ওই মানুষ দুনিয়াতে ফেরেশতা তুল্য হয়ে যাবে আর যদি কোরআনহীন রমাজান হয় কিয়ামত পর্যন্ত হায়াত পেলে ওই মানুষের পরিবর্তন হবে না এটা বাস্তব আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ও জানে যেই মানুষ ইফতার করবে ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন বান্দা রাব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গ্যারান্টি অথচ ওই মানুষকে এমন খাবার খাওয়াচ্ছে যেইটা খেলে ওই ব্যক্তিটার ক্যান্সার হবে যেই তেল আপনি 3 দিন 4 দিন ধরে ভাসতেছেন ওই তেলের মধ্যে এমন ইনগ্রেডিয়েন্টস হয়ে গেছে যেটা আপনার আমার মানব শরীরের জন্য নষ্ট জানে ও জানে যে এই জিনিসটার এক্সপায়ার হয়ে গেছে ডেট এইটা মানুষ খেতে পারবে না সেও রোজা আছে আবার যেই লোক রোজাদার কিনতেছে দুইজনই অথচ সে জানার পরে ওইটা করতেছে লাআল্লাকুম তাত্তাকুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি আপনার মধ্যে আসলো কোত্থেকে তার মানে আল্লাহ ভীতি আমাদের মধ্যে আসে নাই আমাদের মধ্যে একটা জিনিস আসছে রোজা থাকলে খাওয়া যাবে না পান করা যাবে না এইটুকুই আল্লাহ রাব্বুল আলামিন দেখার দায়িত্ব নিছে কন্ট্রাক্টরই নিছে বাকি কিছু আল্লাহ দেখে না ঠিক না ভাই বাকি কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন দেখে না অবশ্য অনেক সময় তাকওয়া আমরা পালন করি আলহামদুলিল্লাহ যারা ঘুষ টুস খায় ওরা নাকি রমজান মাসে হাতে নেয় না বলে ডয়ের খুলে দিলাম এখানে দেন আমি রোজা আছে আপনি জানেন না প্রিয় ভাইয়েরা এই কথা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা রমাদান পেলেই যদি আমরা মুত্তাকি হয়ে যেতাম
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলতেন লিয়াত্তাকুন রমজান পাইছো এমন একটা প্যাকেজের মধ্যে ঢুকছো এটা ডাইস তোমার এই ডাইসের মধ্যে তুমি ঢুকছো পিঠা বানায় যেরকম ডাইসে আপনার কোন রকমের মধ্যে নতুন কিছু করার নর মধ্যে ফেলবেন ডাইসের মধ্যে ঢুকে ওই নির্দিষ্ট ছাঁচ দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ বলছেন রমাদান এরকম তোমাকে তাকওয়ার নির্দিষ্ট ছাঁচ দিবে না লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তুমি মুত্তাকি হবে কিভাবে তোমার সর্বাঙ্গে তুমি ধনী হও গরিব হও তুমি পুরুষ হও নারী হও তুমি ভালো মানুষ হও খারাপ মানুষ হও প্রত্যেক মানুষের মৌলিক দুইটা চাহিদা থাকে একটা তার ক্ষুধা কম লাগুক বেশি লাগুক মানুষ মানে তার শরীর চালানোর জন্য ক্ষুধা লাগবে তার পিপাসা লাগবে আর যৌবিক চাহিদা তার মধ্যে থাকবে এখন ওই ব্যক্তি সিয়াম পালন করছে সন্ধ্যার আগে হয়ে গেছে দুপুরের পরে তার একটু হলেও পিপাসা লাগে তার ক্ষুধা লাগে কষ্ট হয় সে ধনী গরিব চেনে না ক্ষুধা বড়লোক গরিব মানুষ চিনে না ক্ষুধা চিকন মোটা চিনে না ক্ষুধা পিপাসা তাকে লাগবে তার সর্ব শরীর চাচ্ছে ইস একটু যদি পানি খাইতে পারতাম ঠোঁটটা যদি ভিজাতে পারতাম গলাটা যদি এক ঢোক খাইলে একটু গলার শুকনাটা চলে যেত আপনার ফিল হচ্ছে কিন্তু সে বুঝাচ্ছে না আমার আল্লাহ বলছেন ফজর থেকে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমি খেতে পারি না তোমার শরীরের যত চাহিদা হোক নো নেভার আপনার মধ্যে জৈবিক চাহিদা আপনি বিবাহিত জীবন যাপন করেন আপনার স্ত্রীর কাছে আপনার যেতে মন চায় তাকে হাগ করতে মন চায় আদর করতে মন চায় আপনি বলেন না আমার আল্লাহ বলছেন এটা বৈধ হওয়ার পরেও আমার আপন মানুষ হওয়ার পরেও আমি তো দিনের বেলা এটা করতে পারবো না তাহলে আপনার চাহিদা আছে কিন্তু আপনার নফসকে আপনি দমন করে আপনি খান না পান করেন না আপনি আল্লাহর হুকুম মেনে চলেন আল্লাহ বলছেন এটা ট্রেনিং বান্দা তোমার নফস অনেক কিছু চাবে তোমার মন অনেক কিছু চাবে তোমার সমাজ অনেক কিছু প্রোভাইড করবে তোমাকে মুনাফা দেখাবে তোমাকে লাভ দেখাবে তোমাকে দুনিয়ায় নানান উপকার দেখাবে কিন্তু তুমি মনে করবে রমাদানে না আমি এরকম থাকার পরেও আমার মন চেয়েছিল আমার অন্তর চেয়েছিল আমার ক্ষুধা চেয়েছিল আমার তৃষ্ণা চেয়েছিল আমি না এখান থেকে পরহেজ করেছিলাম অতএব বাকি এগারো মাসও আল্লাহর যাবতীয় নিষেধ থেকে আমাকে বেঁচে থাকতে হবে এই প্র্যাকটিসটার নাম রমাদান রমাদান অটোমেটিক আপনাকে একদম ট্যাবলেটের মতো গিলায় আপনার তাকওয়া ঢুকায় দিবে না প্রিয় ভাইরা একটু হিসাব মিলাই দেখেন এই যে প্র্যাকটিস এটা কিভাবে কন্টিনিউ হবে এটা কন্টিনিউ হবে কোরআনুল কারীমের টাচের মধ্যে যদি আপনি থাকেন অতএব কোরআন যুক্ত রমাদান বানান যদি তাকওয়া 100% আমরা অর্জন করতে চাই আর যদি আমরা মনে করি ওই হই হই রমাদান আসলো আর গেল বছরে একবার আসলো বছরে একবার চলে গেল বছরের পর বছর চলে যাবে আমাদের প্রকৃত পরিবর্তন আমরা খুঁজে পাবো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন দেখেন সিয়ামের ট্রেনিং কিন্তু বারো মাসই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার জানেন না আপনারা আইয়ামে বীজে রোজা রাখতেন জানেন না আপনারা তো আমাদের মাসে কয়টা সপ্তাহ চারটা সপ্তাহ আটটা রোজা আর মাসের তিনটা রোজা এই এগারোটা রোজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই দিয়েছেন আমরা ক্যালকুলেশন করি না তাই রমাদানে 29টা রাখছেন বাকি প্রত্যেক মাসে নবীজি 11টা রোজা রাখছেন আর শাবানে তো নবীজি প্রায় পুরো মাসে রোজা রাখতেন তার মানে এই সিয়াম রমাদান শেষ আর আপনার সব শেষ এরকম নয় প্রত্যেক মাসেই আপনাকে মাইনর মাইনর ট্রেনিংয়ের মধ্যে রাখা হয় ভুলে যেও না জানি ওই যে রমাদানে নিয়ে আসছো যেইটা ওইটা শাওয়ালে থাকবে জিলহজে থাকবে জিলকদে থাকবে মুহাররমে থাকবে সফরে থাকবে ফান্দা এইটা কন্টিনিউ করো আর এক মাসের একটা কমপ্লিট প্যাকেজে আসবে যেই সময়টুকু তোমার জন্য ওয়ার্কশপ তুমি গাড়ি চালাতে তোমার মোবাইল শেষ হয়ে গেছে মোবাইল কালো হয়ে গেছে এখন তোমার মোবাইলটা ডাউন দিতে হবে তোমার ব্রেক ওয়েলটা চেক করতে হবে তোমার এয়ার ফিল্টারটা পরিবর্তন করতে হবে মোবাইল ফিল্টারটা চেক করতে হবে চার চাকার ব্রেক আবার মিলানো লাগবে কারণ তোমার গাড়ি 4000 কিলোমিটার ড্রাইভ করে ফেলছে নিয়ে আসার পরে সব আপনার ঢুকায় দিয়ে মিস্ত্রি বলে দিল যান আবার আপনি 3000-3500 কিলোমিটার চালান আল্লাহ বললেন 11 মাস এরকম তুমি গাফেল হয়ে গিয়েছিলে তোমাকে রমাদানে নিয়ে আসলাম ওয়ার্কশপে ঢুকালাম বান্দায় এক মাস হার্ড ট্রেনিং নাও বাকি 11 মাস আমি আল্লাহ রাব্বুল আমিনের কথা স্মরণ করে চলবে ইনশাআল্লাহ তুমি জান্নাতে ট্র্যাকে থাকবে সুবহানাল্লাহ এই হচ্ছে রমাদান আপনার আমার জন্য এটা ফিল করতে হবে ভাই রমাদান অন্য কোনো কিছু নয় ফিলিংসের বিষয় কেননা আপনার হাতে সো মেনি অপরচুনিটিস যা আপনি পানি খেয়ে ফেলতে পারেন কোনো বাপের ব্যাটা আপনার দেখতে পাবে না আপনি বাথরুমের মধ্যে গোসল করতেছেন কে দেখবে ভাই ওই সময় যদি ঝর্ণা সারা আসে নিজেও দেখা যায় না অনেক সময় মুখের মধ্যে গলে আসে পানি আসলো ঢক ঢক করে দুই ঢক মেরে দিলেন কি হবে আপনি খাই আমরা কেউ
কেন খাই না আল্লাহ রাব্বুল আমিন আমাকে দেখছেন দুনিয়ার কারো দেখার দরকার নাই আমার তো যেই আল্লাহ রাব্বুল আমিন বাথরুমের পানি খাওয়া দেখে ওই আল্লাহ আপনার দুই নম্বর করা দেখে না ওই আল্লাহ আপনার অন্যায় করা দেখে না ওই আল্লাহ আপনার মিথ্যা বলা দেখে না ওই আল্লাহ আপনার ধোঁকা দেওয়া দেখে না ওই আল্লাহ আপনার অপরের জমি দখল করা দেখে না ওই আল্লাহ আপনার মনের মধ্যে হিংসা দেখে না ওই আল্লাহ আপনার মনের মধ্যে মিথ্যা প্রতিশ্রুতি দেখে না ওই আল্লাহ আপনি আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে দুই নম্বর করতেছেন আল্লাহকে দুই নম্বর দেখে না মুসলমানদের চলাফেরা দেখলে তো মনে হয় না আল্লাহ এগুলো কিছুই দেখে না আল্লাহ এগুলো দেখাবো তাই বাদ দিয়েছে না ভাই প্রিয় ভাইরা না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে রমাদানের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে যুক্ত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জীবনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেসক্রিপশনে আল্লাহ বান্দাদেরকে সফল এবং ব্যর্থতার মানদণ্ডের কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ একদল মানুষকে সফল বলেছেন ওই সফল মানুষ হচ্ছে তারা আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত আদায় করে যারা বলেন সফল মানুষ কারা আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত আদায় করে সফল মানুষ কারা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ولو انهم رضوا ما اتاهم الله الله رب العالمين বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাচ্ছি অন্তরটা বিগলিত করে অনুভব করো কি অনুভব করবে আল্লাহ বলছেন ولو انهم رضوا ما اتاهم الله ورسوله যদি তারা সন্তুষ্ট হইতো যদি তারা খুশি হয়ে যেত কার উপরে যা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন রসুলের মাধ্যমে এই বিধানের উপরে যদি তারা সন্তুষ্ট হইত ওয়াকালু হাসবুনাল্লাহ আর একবার যদি তারা সবাই বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ রাব্বুল আমিনের বিধানের প্রতি সন্তুষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি সন্তুষ্ট সাথে সাথে নিজেরা ঘোষণা দেয় হাসবুনাল্লাহ দুনিয়ার কেউ নয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল বলছেন সায়ুতিনাল্লাহু মিন ফাদলি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন আল্লাহ রাব্বুল বলছেন ও দুনিয়ার মানুষ তুমি যদি এই দুইটা বিষয়ের উপরে নিজেকে স্থির রাখতে পারো আমার মাথায় ধরুক চাই না ধরুক আমার বোধে আসুক বা না আসুক আমার আল্লাহ রসুলের মাধ্যমে যা দিয়েছেন এই বিধানটা আমি আমার জীবনে সন্তুষ্ট হয়ে গেলাম আর আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য যথেষ্ট এইটুকু আমার হৃদয় দিয়ে অনুভব করে ফেললাম আল্লাহ বলছেন এই দুই গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো আল্লাহ বলছেন সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের জীবনে আল্লাহর যত দয়া আল্লাহর যত ফজল লাগে আল্লাহ তৎক্ষণাৎ ওই বান্দাকে দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলছেন ইন্না ইলাল্লাহি রাগিবুন আর ওই মানুষগুলো দুনিয়ার মানুষ হয়তো তাকে বলবে আরে তুই আল্লাহর জন্য এই বিধান পালন করছিস এই আধুনিক যুগে এটা চলে নাকি আল্লাহর জন্য তুমি এরকম করতেছো রাখো আরো আল্লাহর অনেক বিধান আছে এইটাও কি এখন মানার মতো তোমার সময় আছে নাকি ব্যাকডেটেড বলবে আপনাকে অনাধুনিক বলবে মানুষ আপনাকে নিয়ে ট্রল করবে আপনাকে নিয়ে মুন্সি বলে খোঁচা দিবে আপনাকে মুসলমান বলে নানান ধরনের ট্যাগ লাগাবে আপনাকে আল্লাহ বলছেন তারা একটাতেও কান দেয় না আল্লাহ বলছেন তারা নিজেদেরকে ঘোষণা দেয় ইন্না ইলাল্লাহি রাগিবুন আমরা ডান চিনি না বাম চিনি না আমরা আল্লাহ রাব্বুল আমিনের বিধানের জন্য অনুরক্ত আমার আল্লাহ যাতে সন্তুষ্ট আমি বান্দা তাতে সন্তুষ্ট এই অন্তরওয়ালা বান্দা যদি কেউ একবার হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি রাব্বুল আমিন ঘোষণা দিলাম ওই বান্দার জীবনে যত ফদল লাগে যত করুণা লাগে সবগুলা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভূমিকা দেওয়ার পরে কোন বিষয়ের প্রতি আমি তোমাকে নির্দেশ দিতে চাই
তুমি তোমার দেওয়া আল্লাহর পক্ষ থেকে কামাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যে সম্পদ ওই সম্পদ থেকে তুমি কাদের জন্য ব্যয় করবে আল্লাহ বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন নিশ্চয় জেনে রাখো তোমরা যে খরচ করো তোমরা যে সাদাকা করো তোমাদের এই সম্পদের মধ্যে থেকে সর্বপ্রথম হকদার হচ্ছে ফুকারা ওয়াল মাসাকিন এরপরে মিসকিন ওয়াল আমিলিনা আলাইহা আর যারা আল্লাহর জন্য এই কাজে নিমজ্জিত থাকবে টাকা পয়সাটা তুলবে যাকাত আদায় করবে আল্লাহ বলেন ওই কাজে লিপ্ত যেই সকল আমল থাকবে কর্মচারী তারাও এই ফান্ডের থেকে তাদের বেতন নেবে তাদেরটাও ব্যয় করা হবে এখান থেকে আল্লাহ বলেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আর অন্তরের সন্তুষ্টির জন্য আরেক দল যারা আল্লাহর বিধানের উপরে আছে কিন্তু আল্লাহর বিধানে আসার পরে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ স্থিতি পায় নাই আর অর্থনৈতিক দন্যতা আছে তাদের অন্তরকে প্রবুদ্ধ করার জন্য এই ক্ষেত্রে থেকে ব্যয় হবে ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ যারা তোমাদের মধ্যে ঋণগ্রস্ত থাকবে তোমাদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত থাকবে তাদের জন্য এখান থেকে ব্যয় হবে ওয়াবনিস সাবিল আর যদি কেউ মুসাফির হয় অর্থ আছে তার কিন্তু এখন এমন একটা বিপদে পড়ছে তাকে সহযোগিতা করার কেউ নাই তার জন্য ব্যয় করতে হবে আল্লাহ বলছেন ফরিদাতাম মিনাল্লাহ এই খাতগুলো দুনিয়ার কেউ নির্ধারণ করে নাই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছেন আল্লাহ বলছেন আল্লাহু আলিমুন হাকিম নিশ্চয় জেনে রাখো আল্লাহ প্রজ্ঞাবান সর্ববিষয়ে জ্ঞাত সুবহানাল্লাহ এই হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের ঘোষণা অনুযায়ী যাকাত যেটা আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন এই যাকাত আদায় করার খাত আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন ফকির মিসকিন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত মুসাফির মুআল্লাফাতুল কুলুব এ বিষয়ে কথা আছে এই বিধানকে অনেকেই বলেছেন হাদিসের আলোকে পরবর্তীতে রহিত হয়ে গেছে এই মানুষের সন্তুষ্ট করে টাকা পয়সার বিনিময় দিনের মধ্যে নিয়ে আসা এই বিধান আর নাই কিন্তু বাকি যে সেক্টরগুলি আছে এইগুলোকে আমাদের ব্যয় করতে হবে এই টাকাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটি বিধিবিধান প্রিয় ভাইরা যাকাত আদায় যে আপনার আমার জন্য ফরজ আপনার আমার সম্পদ থেকে যাকাত ফরজ এইটা যদি আমরা আদায় না করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা বড় ভয়ঙ্কর একটা পরিণতি তোমাদের জন্য নিয়ে আসবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাহ বলছেন তারাই মুশরিক মুশরিকদেরকে আল্লাহ বলছেন ধ্বংস হোক মুশরিকরা ধ্বংস হয়ে যাক কি জন্য ধ্বংস হবে আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিলেন কিন্তু তারা তাদের সম্পদ থেকে যাকাত দেয় না আর পরকালে বিশ্বাস করে না তার মানে পরকালে বিশ্বাস করে না যে যাকাত দেয় না সে যাকাত দেয় না সে পরকালে বিশ্বাস করে না যে ইমানদারের পরিচয় আপনাকে যদি থাকতে হয় পরকালে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে এইটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা আর কোন লাইট আছে এক্সট্রা লাইট আছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই লাইটেই হবে আলহামদুলিল্লাহ আপনাদের ওদিকে যদি গরম লাগে জানলা খুলে দিতে পারেন একটু আবার এসি আসলে জানলাটা খুলে দেন পাশের জানলাটা খুলে দেন পাশের জানলাটা খুলে দেন হ্যাঁ এই পাশের জানলা খুলে দেন সাউন্ড আসবে আচ্ছা ঠিক আছে ওইটা খুললাম সমস্যা নেই ওইটা ওইটা খুলে দেন ওই পাশে কোনো সাউন্ড নেই পুরোটাই খুলে দেন হ্যাঁ দুই পাশের জানলাটাই খুলে দেন খুলে দেন জি প্রিয় ভাইরা আমরা কথা শুনি সংক্ষিপ্ত কথা আজকে দীর্ঘ কথা বলবো না প্রিয় ভাইরা অনেক প্রসঙ্গ আছে সব প্রসঙ্গগুলো শেষ করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে দুনিয়ার বুক থেকে কিয়ামতের দিনে যাওয়ার পরে যখন জাহান্নামের মধ্যে মানুষ যাবে ওই জাহান্নামের মধ্যে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে আজকে তোমরা জাহান্নামে কেন আসছো তারা দুইটা কারণ বলবে তার একটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন তাদের একটা গ্রুপ বলবে আল্লাহ আমরা
মানুষকে খাওয়াইতাম না আর আমরা নামাজ আদায় করতাম না এই মানুষকে খাওয়ানোর মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হচ্ছে এইটা এই শুধুমাত্র আহার দেওয়া নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে যে ফরজ যাকাত রেখেছিলেন তারা যাকাত আদায় করত না যারা যাকাত আদায় করে না কিয়ামতের দিনে আল্লাহ তাদের মুখ দিয়ে বের করে নেবেন লাম নাকুনুতইমুল মিসকিন যে আল্লাহ আমরা তো মানুষকে খাওয়াই নাই এই খাওয়ানো মানে যাকাত আদায় করে না যারা অতএব জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই যাকাত আদায় না করা প্রিয় ভাইরা আমরা যাকাত যে দিতে বলা হয় আমরা যে ওয়াজ করি আপনাদের কাছে বা আপনারাও যাকাত আদায় করেন যাকাত আমরা কেন আদায় করি যাকাত আমরা কেন দিব দুইটা কারণ জেনে রাখতে হবে যাকাত দেওয়ার একটা কারণ আমাদের লাভ আরেকটা কারণ হচ্ছে বোধের লাভ এটা হচ্ছে আপনার বোধ আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন এটা বোঝার বিষয় আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য রব্বুল আলামিন যেই সকল মিসকিন আছে যেই সকল অনাথ আছে ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম যারা মাহরুম আছে যারা বঞ্চিত যাদের টাকা পয়সা নাই তাদের জন্য তোমাদের সম্পদে আল্লাহ হক রাখছেন এখন এই জিনিসটা ভালো করে একটু বুঝে নিতে হবে প্রিয় ভাইরা আপনি এক লক্ষ টাকার মালিক আপনি এক লক্ষ টাকার মালিক ঘোষণা দিয়ে কাগজে কলমে আসলে আপনি এক লক্ষ টাকার মালিক নন আপনি মালিক হচ্ছেন 97,500 টাকার আল্লাহ বলছেন এই 2,500 টাকার মালিকই তুমি নও এই 2,500 টাকা আল্লাহ আর বাকি 97,500 টাকা তোমার কেননা এই অংশটুকু আল্লাহই বান্দার মধ্যে ঢুকায় রাখছেন প্রিয় ভাইরা এই জন্য দুনিয়াতে আমরা একটা ভুল টার্ম ব্যবহার করি আমরা নামাজ আদায়কারী হই আমরা রোজা আদায়কারী হই আমরা মনে করি যাকাতও আমরা আদায়কারী তাই না ভাই যাকাত আদায়কারী না যাকাতও আমরা আদায়কারী কিন্তু আমাদের কনসেপ্টের মধ্যে এটা ক্লিয়ার না আমরা বলি যাকাত দাতা না ভাই যাকাত কখনো দাতা হয় না আপনি যদি নামাজ দাতা হন রোজা দাতা হন হজ দাতা হন তো যাকাত দাতা হবেন আর যদি আপনি নামাজ আদায়কারী হন রোজা আদায়কারী হন হজ পালনকারী হন তাহলে আপনি যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আদায়কারী আপনি যাকাত দাতা নন আমাদের সমাজে যাকাত দাতা এখন প্রিয় ভাইরা চিন্তা করছে আমার সম্পদে 1 কোটি টাকা আছে সেখান থেকে আমি 2,50,000 টাকা দিচ্ছি বেটা আমি যাকাত দাতা না তো কি না ভাই আপনি নিজে বাঁচতেছেন এই 2,50,000 টাকা আপনার নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে ঢুকায় রেখেছিলেন অতএব আপনি এটা দিয়ে আপনি নিজে বাঁচতেছেন এটা না দিলে আপনার সমস্যা আছে প্রিয় ভাই অতএব এই হচ্ছে 1 নম্বর বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি এই যাকাত দাও কি হবে আল্লাহ বলছেন ওয়া মা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ তোমরা দুনিয়ার বুকে যেইগুলা রিবা সুদ এইগুলা দিয়ে মনে করো তোমার সম্পদ বৃদ্ধি পাবে আল্লাহ বলছেন কশিন কালেও নয় আমি আল্লাহ বললাম তোমাদের ধারণা রিবা সুদ তোমাদের সম্পদ বাড়ায় কিন্তু আল্লাহর কাছে এইটা সম্পদ বাড়ায় না আল্লাহর কাছে কি বাড়ায় ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহ আল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন আল্লাহ বলছেন আর জেনে রাখো তোমরা যে যাকাত আদায় করো এই যাকাত আদায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বৃদ্ধি দান করব সুবহানাল্লাহ যাকাত মানে পবিত্রতা যাকাত মানে বৃদ্ধি আপনি দেখেন আপনার 1 টাকা চলে গেল আর আল্লাহ দেখেন আপনার ওই 2,50,000 টাকা যাওয়ার পরে এমন বরকত ঢুকলো যেই বরকত আপনি আপনার চোখে দেখতে পান না আল্লাহর কাছে লেখা হবে সুবহানাল্লাহ বিহামদিহি অতএব প্রিয় ভাইরা যাকাত হচ্ছে আপনার আমার সম্পদের জন্য নিরাপত্তা যাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী বান্দার সম্পদে দেওয়া গরিব মানুষের জন্য হয় এখন আমরা দেখব কোন কোন সম্পদে আমাদেরকে যাকাত আদায় করতে হয় আমরা কারা কারা যাকাত আদায়কারীর তালিকার মধ্যে চলে আসতে পারি 5 ধরনের সম্পদে ইসলাম বলছে যাকাত আদায় করতে হয় কয় ধরনের সম্পদ 5 এর 1 নম্বর আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচরণশীল আমাদের যে তৃণভূমিতে আমাদের যে সকল উট গরু ছাগল মহিষ এইগুলা যে চলাচল করে এই প্রাণীর উপরে 1 নম্বর যাকাত 2 নম্বরে আপনার সোনার উপরে যাকাত 3 নম্বরে আপনার রূপার উপরে যাকাত 4 নম্বরে আপনার নগদ অর্থের উপরে যাকাত আর 5 নম্বরে আপনার ফল ফসল জমির থেকে যেইগুলো উৎপাদিত হয় এই ফল ফসলের যাকাত এই 5 ধরনের যাকাত এখন বাংলাদেশে 1 ধরনের যাকাত নাই বললেই চলে সেটি হচ্ছে যে বিচরণশীল তৃণভূমি আমাদের ওরকম নাই যেখানে আমাদের নির্দিষ্ট সংখ্যায় উট গরু ছাগল এইগুলার মাসালা আমাদের না জানলেও চলে কিন্তু
দুই তিনটা প্রসঙ্গ আমাদের সমাজের মধ্যে সকলের কম বেশি আছে, সোনা রূপা আর আপনার আমার জন্য সম্পদ। প্রিয় ভাইরা, প্রথমে বলি স্বর্ণের জাকাত। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ 354 দিন আপনার কাছে এক চন্দ্র বছর যদি থাকে, 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, 354 দিন এক বছর আপনার উপরে অতিক্রম হয়েছে, তাহলে এই স্বর্ণের মূল্য অথবা সোনার ওজন করে 2.5% জাকাত আদায় করে দেওয়া আপনার জন্য ফরজ। যখন আদায় করবেন পুরোটার উপরে আদায় করতে হবে, ওই 7.5 ভরির উপরে যতটুকু অতটুকু নয়, 7.5 ভরি ক্রস করে গেলে এক বছর আপনার কাছে আপনার ওয়াইফের কাছে এইটা অবস্থান করলে এইটার উপরে 2.5% হারে আপনাকে জাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে আপনার সোনার জাকাত। দুই নম্বর রূপা, 52.5 ভরি তোলা বা ভরি যদি আপনার কাছে থাকে এবং এইটা যদি এক বছর আপনার কাছে এক চন্দ্র বছর যদি সার্কেলে আপনার প্রতি অতিক্রম হয় তাহলে এইটার উপরেও 2.5% হারে জাকাত দিতে হবে। তিন নম্বরে অর্থের উপরে জাকাত। আপনার কাছে যদি এই রকম অর্থ থাকে যেটি এই রৌপ্য পরিমাণ মূল্য হয়, 52.5 তোলা রূপা অথবা সমমূল্যমান এই মূল্যবানের যদি আপনার কাছে অর্থ থাকে এবং সেটা যদি এক চন্দ্র বছর যদি অতিক্রম হয়, আপনার কাছে ডিসেম্বর মাসের 1 তারিখে ধরেন যে বর্তমানে 52 ভরি যে স্বর্ণ রূপা এটার দাম প্রায় এখন পরে 78,000 বা সামথিং, কম বেশি হতে পারে, আপনারা দেখে নেবেন নেটে সার্চ দিয়ে তাহলে পেয়ে যাবেন, বা 80,000 টাকায় ধরলাম আপনার কাছে 1 লক্ষ টাকা মূল্যমান। এই 1 লক্ষ টাকা আপনার কাছে আছে ডিসেম্বরের 1 তারিখে, পরের বছর ডিসেম্বরের 1 তারিখে আপনার কাছে 2 লাখ থাকতে পারে, 3 লাখ থাকতে পারে, কিন্তু আপনার যে নিসাব এই নিসাবের থেকে কমে যায় নাই, তাহলে এই অর্থের উপরে 2.5% হারে আপনাকে জাকাত আদায় করে দিতে হবে। 2.5% মানে 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা, 2 লক্ষ টাকা থাকলে 5,000 টাকা, 10 লক্ষ টাকা থাকলে 25,000 টাকা। এইটা আপনার হক নয়, এটা হচ্ছে গরিব মিসকিনের হক, আপনার অর্থের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। এই জাকাত আদায় করা আপনার আমার জন্য নফল ফরজ, এই জাকাত আদায় করা আপনার আমার জন্য ফরজ। প্রিয় ভাইয়েরা, এখানে আপনার আমার দিব কি দিব না, এই বছর দিলাম আগামী বছর দিব এইরকম, অথবা কিছু অঙ্ক দিয়ে দিলাম হিসাব করি নাই আমার ইচ্ছা মতো দিলাম, এরকম সম্ভব নয়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার যে হক এই হক অনুযায়ী আদায় করে দিতে হবে। আরেকটি প্রসঙ্গের মধ্যে আছে ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত। প্রিয় ভাইরা, ব্যবসায়িক আপনার যে মূলধন, ব্যবসায়িক যে আপনার আইটেম, এইগুলো যদি আপনার কোনো দোকান আপনার প্রতিষ্ঠানে আপনার করায়ত্তের মধ্যে থাকে এবং সেইটাও যদি ওই যে রূপোর মূল্যমান ওই মূল্যমানের নিচে না নেমে যায়, 1 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অনেক, আপনার চালান ছিল 5 লাখ, সেখান থেকে কোনো এক মাসে যে 20 লাখ হয়েছে, কোনো এক মাসে যে 50 লাখ হয়েছে, আবার কোনো এক মাসে যে আপনার আবার 3 লাখ হয়েছে, কিন্তু কখনোই নিসাবের থেকে নিচে নামে নাই, তাহলে আপনার যেই মাস পর্যন্ত উঠেছিল ওই নিসাবের ওই হিসাব করে পরবর্তী বছরে আপনাকে আপনার সম্পত্তিকে জাকাত আদায় করে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আমিন ফরজ করেছেন। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত আলোচনায় বেসিক আপনাদের কাছে যেটা বলতে চাই, ইমানদারের সম্পদ থাকলে নিসাব হয়ে গেলে জাকাত আদায় করতে হবে। হিসাব না বুঝলে হুজুরের কাছে যাবেন, যিনি বুঝে তার কাছে যাবেন, জাকাত ক্যালকুলেটর আছে সেটা নামায় নেবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যেরকম নামাজের মধ্যে নামাজ আদায় হবে কিনা, এই কাজ করলে নামাজ ভেঙে যায় কিনা, এই কাজ নামাজের মধ্যে করা যাবে কিনা, নামাজ নিয়ে সালাত নিয়ে আপনাদের শত প্রশ্ন আছে, রমাদান নিয়ে শত জিজ্ঞাসা আছে, ঠিক একই রকম জাকাতের ব্যাপারে আপনাকে আমি বলতেছি প্রিয় ভাইরা সতর্ক হতে হবে। আপনি জাকাতের নিসাবের মালিক হয়েছেন কিনা, এই সম্পদে জাকাত দিতে হবে কিনা, কিভাবে দিব, কখন দিব, কিভাবে দেওয়া উচিত, এই কিউরিসিটিটা আপনার মধ্যে জাগ্রত করতে হবে। প্রিয় ভাইরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ফরজ। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পদের মধ্যে যে জাকাত দিলেন, আমরা বাংলাদেশে কতভাবে আমাদের অর্থনৈতিক যে মন্দা এটা দূর করার চেষ্টা করতেছি, আমরা আমাদের দারিদ্র বিমোচন করার চেষ্টা করতেছি, করছি না প্রিয় ভাইয়ের? কত প্রজেক্ট আমরা নিলাম জীবনে, আমাদের সমাজতান্ত্রিক অর্থনীতি আমরা নিলাম, আমরা পুঁজিবাজারের অর্থনীতিতে এখন চলতেছি, কত অর্থনীতি আমরা নিলাম। আমরা কোরআন সুন্নার আলোকে এটা চ্যালেঞ্জ করে বলতে চাই, 1 বছর 2 বছর 3 বছরের জন্য যদি পাইলট প্রজেক্ট হিসাবেও জাকাতকে মূল টার্গেট করায় অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা দেখাতে পারতাম,
তাহলে এই বাংলাদেশে মাত্র 8 থেকে 9 বছরের মধ্যে এমন পরিমাণ যাকাত আদায় এবং এইটাকে সঠিক খাতে ব্যয় করলে যাকাত গ্রহীতার সংখ্যা 5% এর নিচে নেমে আসতো সুবহানাল্লাহ কত অর্থনীতি আমরা নিলাম কত ধরনের ব্যবস্থা নিলাম পাইলট প্রজেক্ট টাকারও যদি আমরা নিতাম যে আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি যাকাত এইজন্য বারবার বলছি আমাদের দেশের কনসেপ্টে আমরা যাকাত দাতা হয়ে গেছি প্রিয় ভাইরা মানুষ যদি যাকাতকে সঠিকভাবে আদায় করত তাহলে দারিদ্রতা থাকতো না এটা কোন রকম থিওরিক্যাল আইটেম নয় এটা প্র্যাকটিক্যালি ইসলাম দেখিয়ে দিয়ে গিয়েছে অতএব বলবো প্রিয় ভাইরা আমাদের এইটা সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হোক এটা আমাদের কামনা থাকবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত না হলেও আপনি আমি আল্লাহর কাছ থেকে দায়মুক্তি নিতে পারবো না যদি আমরা ব্যক্তিগতভাবে যাকাত আদায় না করে দেই প্রিয় ভাইরা সতর্ক হন সম্পদের হিসাব করেন সম্পদের নিরাপত্তা যদি চান সম্পদের কল্যাণ চান আল্লাহর কাছ থেকে বারাকা চান আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হোক চান আজকেই হিসাব করেন করে আপনার যাকাত আদায় করে দেন এক্ষেত্রে আরেকটি বিষয় মহিলাদের অনেক প্রশ্ন আছে মহিলারা বলে হুজুর আমার সোনা আছে 10 ভরি কিন্তু আমার এক টাকাও নাই আমি এখন যাকাত কেমন করে দিব জি প্রিয় মা এবং বোনেরা তবু আপনাদেরকে যাকাত আদায় করতে হবে আপনি আপনার একটা নাকফুল বিক্রি করে দেন একটা কানফুল বিক্রি করে দেন আপনি একটা গলার হার বিক্রি করেন প্রয়োজনে করে আপনি যাকাত আদায় করেন আর যদি আপনার স্বামী আপনার পরিবারের অভিভাবক তিনি যদি আপনার মহব্বতকারী হন তাহলে আপনার স্বর্ণের যাকাত যদি আপনার স্বামী বা আপনার পরিবার থেকে কেউ আদায় করে দেয় আপনার সেটা আদায় হয়ে যাবে কিন্তু আপনার টাকা নাই কেবলমাত্র স্বর্ণ আছে এই জন্য আপনার অনেক টাকার সম্পদের মালিক হওয়ার পরেও আপনি যাকাত আদায় করেন না এই প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর কাছে যাওয়ার পরে আপনার জন্য বিভীষিকার কারণ হবে কিয়ামতের দিন এগুলো আপনার জন্য দংশন করবে জাহান্নামে নিয়ে যাবে অতএব প্রত্যেক মা বোনের হিসাব করবেন যাওয়ার পরে যে তাদের যদি প্রত্যেক মেয়েদের কমসে কম যেগুলো মিডিল ক্লাস ফ্যামিলি এখন তাদের 7.5 ভরি সোনা এটা কমন এটা আমাদের ফ্যামিলিগুলোতে এগুলো আপনি একটু হিসাব করে দেখবেন প্রিয় ভাইয়ের একদম জেনারেল বিশেষ করে এই মহল্লাগুলোতে খুব রিচ মানুষ না হলেও খুবই দরিদ্র মানুষ নাই এদের বিয়ে শাদি গহনাগাটি এটা পছন্দ সেটা পছন্দ কিনতে কিনতে হিসাবই করে না 7.5 ভরি স্বর্ণ হয়ে গেছে অথচ তার প্রতি যাকাত ফরজ হয়ে গেছে প্রিয় ভাইয়েরা অতএব এই যাকাত আদায় করতে হবে এটা আপনার নিরাপত্তা এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ঘোষণা প্রিয় ভাইয়েরা এরপরে যে বিষয়ে বলবো যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা যদি যাকাত আদায়কারী হও তাহলে আল্লাহর কাছে তোমরা সফল মানুষ হিসাবে পরিগণিত হবে কোরআনুল কারীম বলছে ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহা আল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাআতিদাল কুরবা হাক্কাহু আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দায়িত্ব দিলাম তোমাদের যারা নিকট আত্মীয় আছে তোমার রক্তের বন্ধনের আত্মীয় আছে আল্লাহ বলছেন তাদের হক আদায় করে দাও আল মিসকিন যারা মিসকিন আছে তোমার কাছে হাত পাতে একদিনের সম্পদ হয়তো তাদের কাছে আছে কেবল খাওয়ার এর বেশি তাদের নাই দিন আনে দিন খায় এরকম দরিদ্র মানুষ আল্লাহ বলছেন আপনার সাবিল আর যদি কেউ মুসাফির হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিনের রাস্তায় যদি চলতে শুরু করে এই চলার কারণে ওই ব্যক্তির আয় নাই রোজগার নাই আল্লাহ বলছেন তাকেও তোমার সম্পত্তিকে দাও যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহা আল্লাহ আল্লাহ বলছেন যারা এইরকম হিসাব করে করে মিসকিনকে দান করবে আপন আত্মীয় স্বজনের খবর নিবে আল্লাহর রাস্তায় যারা চলে তাদের জন্য খরচ করার সিদ্ধান্ত নিবে আর দুনিয়ার কোনো টার্গেট হবে না এর টার্গেট হচ্ছে ওয়াজহা আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন দুনিয়ার মানুষের সংজ্ঞায় সফল মানুষ অনেকেই হতে পারে কিন্তু যারা নিজের আত্মীয়র খোঁজ খবর নেয় মিসকিনদের জন্য খোঁজ খবর নেয় আর যেই মানুষগুলো অসহায় তাদের খোঁজ খবর নেয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন দুনিয়ায় তাদের হয়তো অনেক সফলতার গল্প নাই কিন্তু এই গুণে গুণান্বিত যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল বান্দা তারা সুবহানাল্লাহি বিহামদিহি অতএব প্রিয় ভাইরা আল্লাহর কাছে সফল হতে চাইলে চাইলে আমাদেরকে যাকাত আদায়কারী হতে হবে আল্লাহ আমাদেরকে যাকাত আদায় করার মতো বুঝ দান করেন বলেন আল্লাহুম্মা আমিন পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করে দিবেন প্রিয় ভাইরা এটা আপনার সম্পদ কমায় না এটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনার সম্পদের গ্যারান্টার এটা আল্লাহর কাছ থেকে আপনার সম্পদের জন্য নিরাপত্তা আল্লাহ আপনার সম্পদকে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা অতএব আজকের থেকেই সতর্ক হন যাকাত আদায় করেন প্রিয় ভাইরা ট্যাক্স দেই ভ্যাট দেই আবার যাকাত দিব কেন
এইগুলো কথা বললে আপনার কাজ হবে না প্রিয় ভাইয়েরা কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দায়িত্ব দিয়েছেন আপনার এই দায়িত্ব আদায় করতে হবে প্রিয় ভাইয়েরা এটাই ইসলামের অর্থনীতির মূল বুনিয়াদ অর্থনীতির আয়ের উৎস আরো অনেক আছে ইসলামের কিন্তু এটা মূল বুনিয়াদ আমরা যদি আমাদের সমাজে এরকম ভাবে একটু চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন বলে আল্লাহুম্মা আমিন সাথে একটা জিনিস বলে রাখি এটা আপনাদের অনেকের ধারণার মধ্যে নাই যাকাত যখন আদায় করবেন এই যাকাতের সম্পদের মালিক ব্যক্তিকে বানাতে হয় কাকে বানাতে হয় ভালো করে বলেন কাকে বানাতে হয় ব্যক্তিকে বানাতে হয় কোন প্রতিষ্ঠান যাকাতের সম্পদের মালিক হবে না ব্যক্তিকে মালিক বানাতে হবে যাকাতের জন্য তাহলে আমরা যে মাদ্রাসায় যাকাত দেই হ্যাঁ আপনি নির্ধারিত কোন পারপাসে যাকাত দিচ্ছেন মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য যাকাত ব্যবহার করা যাবে না মাদ্রাসায় শিক্ষকের বেতন দেওয়ার জন্য যাকাত ব্যবহার করা যাবে না ওই মাদ্রাসায় 10 জন এতিম আছেন যারা যাকাতের হকদার আপনার ওই যাকাত ওই 10 জন এতিমকে আপনি মালিক বানায় দিলে আপনার ডাবল সওয়াব এতিমের কেউ দেখা হলো যাকাত আদায় করা হলো কিন্তু জেনারেল আপনি সম্পদের মালিক না বানায়া আপনি মনে করছেন আমার যাকাত আদায় হয়ে যাচ্ছে খুব সেনসিটিভ বিষয় এইগুলি অতএব বারবার বলছি আমি শুধু প্রাইমারি টাস্ক দিলাম আপনাদের যাতে হৃদয়ের মধ্যে যাকাত আদায় করার তামান্নাটা তৈরি হয় না করলে ভয়ঙ্কর পরিণতি আছে আপনারা জেনে বুঝে আপনাদের সম্পদের যাকাত আদায় করতে শুরু করেন প্রিয় ভাইয়েরা আমি রিটায়ার্ড হয়ে গেছি ব্যাংকের মধ্যে টাকা 10 লাখ রেখে দিয়েছি আমার কি আর কোনো আয় আছে এখান থেকে যা আসে তাই দিয়ে খাই অতএব যাকাত দেয় না আল্লাহর কাছে যাওয়ার পরে ঠেলা টের পাবেন প্রিয় ভাইয়েরা আল্লাহর দেওয়ার সম্পদে আপনি যদি যাকাত না আদায় করেন এরকম নানান অজুহাতে আমরা যাকাত দেই না প্রিয় ভাইয়েরা যাকাত আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল মানুষ এবং আপনার সম্পদের বৃদ্ধি আল্লাহ থেকে বুঝে নেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন